নাটোরের লালপুরে যুবলীগ নেতা খায়রুল বাশার হত্যা মামলায় জামায়াত শিবিরের 13 নেতাকর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের 13 আসামি সবাই পলাতক। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হয় অপর 54 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, 2013 সালে দেলার হোসেন সাইদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের পর নাটোরের বড়াই গ্রামে যুবলীগ নেতা খায়রুলকে হত্যা করে জামায়াত শিবির কর্মীরা।